আগে লাগতো চারটা, আর এখন লাগে এখন তিনটা লাগছে, এখন তিনটাতেই হয়ে যায় না? আজকে প্রায় পাঁচ মাস পর বাসা থেকে বাইরে বেরোচ্ছি, আর বাসা থেকে বাইরে বেরিয়েই আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে কাচ্চি। কাচ্চির জন্য যে টাকাটা দরকার, মানে সুলতান মুঘল বা কাচ্চি ভাইয়া যাওয়ার জন্য আমার যে টাকাটা দরকার সেটা নেই, লো বাজেটের উপর আছি। তো লো বাজেটে আজকে আমি যাচ্ছি জেনেভা ক্যাম্পে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে, গরিবের কাচ্চি খ্যাত, যেখানে আছে বোবা বিরিয়ানি, যেখানে আছে কামাল বিরিয়ানি, এই ধরনের বিরিয়ানি হাউসগুলা খুব কম দামে তারা কাচ্চি বিক্রি করে। কামাল বিরিয়ানি, দেন মোস্তাকিমের কাবাব, জেনেভা ক্যাম্পের অন্যান্য বিখ্যাত জায়গাগুলোতে আমরা পরে যাব, বাট আজকে আমরা যাচ্ছি বোবা বিরিয়ানি হাউসে। তো চলুন যাওয়া যাক। বাই দ্য ওয়ে, দিস ইজ এয়ার শাকিল, ইউ আর ওয়াচিং অসি বুডিস, কিপ স্মাইলিং উইথ দ্য টেস্ট অফ বাংলাদেশ। তো কলেজ গেট থেকে নেমে হোক আর যে কোনো দিক থেকে এসে হোক, আমাদের প্রথমে আসতে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই কর্নারটাতে, যেখানে আছে হচ্ছে মোস্তাকিম ভ্যারাইটি কাবাব অ্যান্ড স্টোর। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে যে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আর এটার ঠিক পাশেই আছে মসজিদে বেলালের সাইনবোর্ড। তো এখান থেকে যে গলিটা আছে সেটার ভিতরে ঢুকে যেতে হবে। এখানে দেখা যাবে দুই পাশে প্রচুর দোকান আছে, বিভিন্ন জিনিসপত্রের দোকান। তো এখানে একটুখানি যদি সামনে আগাই তাহলেই দেখা যাবে যে হাতের বামেই একটা সাইনবোর্ড আছে, পাকিস্তান আমলের সাইনবোর্ড। তো এখান থেকে বাম দিকে হচ্ছে দ্বিতীয় দোকানটাই বোবা বিরিয়ানি। প্রথম কড়াইটা কখন চাপাইছে, প্রথম পাতিলটা বেরোইছে কখন? এটাই প্রথম পাতিল? আপনাদের এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? প্রথম না না সেটা না, আপনাদের দোকানটা? হ্যাঁ ৩০ বছর হয়ে গেছে। তো এটার নাম দেখা যাচ্ছে যে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। এটা ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস, বিরিয়ানি দোকানের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, বোবার নামে পরিচালিত হয়েছে। বোবার নামে পরিচালিত হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। আপনি হচ্ছেন মেইন বাবুর্চি? আপনার নাম কি ভাই? আচ্ছা, আপনি এক পাতিল রান্না করে ফেলছেন না? ও আচ্ছা, আপনার সাথে কথা হইল। আসলে হয়েছে কি, আপনার অনেক ভিডিও আছে বোবার বিরিয়ানির, কিন্তু করোনার মাঝখানে মানে এই অবস্থা কেমন চলতেছে সেটা হচ্ছে আমি দেখতে আসছি। এখন কি অবস্থা চলে? মানে অ্যাজ ইউজুয়াল আগে কয় পাতিল রান্না করা লাগতো প্রত্যেকদিন? আগে লাগতো চারটা, আর এখন লাগে এখন তিনটা লাগছে, এখন তিনটাতেই হয়ে যায় না? এই এক পাতিল দিয়া টোটাল কয়জনে দেওয়া যায়? আড়াইশো মানুষের মতো। মানে করোনার ভিতরে আপনার বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। এর ভিতরে কি আলু চলে ভাই? আপনাদের এটা খুলে কয়টার সময় ভাই? সকাল ৯টা থেকে নিয়ে আরম্ভ রাত ১২টা পর্যন্ত আপনারা পাবেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত, ১২টা ১১টা ১২টা। আমি একবার আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই, ছোটখাটো ইন্টেরিয়র বাট যথেষ্ট ভালো। এখানে পানির ব্যবস্থা আছে, এই হচ্ছে মাশাআল্লাহ ভিতরের ইন্টেরিয়রটা, এই হচ্ছে তাদের খাবারের মেনু লিস্ট। অনেক ছোটখাটো একটা ব্যবস্থা, কিন্তু এই ছোটখাটো ব্যবস্থাতেই তারা মোটামুটি প্রত্যেক দিন প্রায় ৩ পাতিল মানুষদেরকে সার্ভ করে।
দেখবেন চামচ দিয়ে সাইজটা কতটুক মাশাল্লাহ। আর এটা হচ্ছে কি জালি কাবাব নাকি? জালি কাবাব। আমরা আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিছি দেয়ালে, দেয়ালের প্রাইস আসলে ওইখানে যেটা লাগানো। আমাকে অলরেডি ওনাদের যে মেইন বাবুর্চি উনি আমাদেরকে দেখায় দিছে কাচ্ছি, আরেকবার যদি একটু দেখাতেন। এই দেখা যাচ্ছে গোবার সেই বিখ্যাত কাচ্ছি। এই যে আমাদেরকে বাবুর্চি সব ডাকছেন, ধন্যবাদ আপনাকে। এবার হচ্ছে তাদের সেকেন্ড করে ওইটা আলুগুলো দিয়ে দিছে। আলু সাথে ওগুলো কি ঘি দেখা যায় নাকি? জাফরান, ঘি, মশলা সব মিক্স সব দেওয়া আছে। ওনাদের চুলাটা মানে ওই যে লাকড়িটা ব্যবহার করলে যে স্মোকি ফ্লেভারটা, ধোয়া ধোয়া এই গন্ধটা খাবারের ভিতর যায়, এই জন্য খেতে ভালো লাগে। এই হচ্ছে ওনাদের রান্নাঘর। ওনাদের এই হচ্ছে খায়জা ফায়জানে মদিনা বিরিয়ানি হাউস। আপনাদের বলছি যে ওদের নামের রহস্যটা, ওদের নামটা ফায়জানে মদিনা বিরিয়ানি হাউস হলেও 30 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এখন ওরা বোবা বিরিয়ানি নামে বেশি পরিচিত। আর এই হচ্ছে একদম খাবারের দোকানটার সামনেই হচ্ছে ওদের রান্নাঘর। আমরা আপনাদেরকে অলরেডি একটা পাতিলে প্রিপারেশন দেখাইতে পারছি, এই পাতিলটা এখন বসে যাবে। আপনাদের কাচ্চি বিরিয়ানির দামটা কত ভাই? একজন একটু দামটা বলেন। আমাদের এই বাটি হচ্ছে 120 টাকা স্পেশাল। এই বাটিটা হচ্ছে স্পেশাল 120 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নর্মাল 80 টাকা, ছোটটা 80 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা, তাই না? জি। আচ্ছা মাশাল্লাহ। আর এটার ভিতর কি? এটা খালি। মাশাল্লাহ, তাহলে আমরা তাদের দোকানটা মোটামুটি দেখছি। আপনাদের বোরহানির প্রাইসটা কেমন? 100 টাকা লিটার। এটা হচ্ছে 100 টাকা না? আর আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা করোনার কারণে এখন ডাইনিং করব না, আমরা আপনাদেরকেও ডাইনিং করতে উৎসাহিত করি না। আমরা আজকে পার্সেল নিয়ে যাব এবং ঘরে নিয়ে গিয়ে রিভিউ করব। ওনাদের কাছে আমি জালি কাবাব আর হচ্ছে ইটার দাম শুনি নাই। জালি কাবাব আর রোস্টের দাম কত জানি ভাই? রোস্টের দাম হলো 80 টাকা পিস। হ্যাঁ, জালি কাবাব হলো 20 টাকা করে পিস। রোস্টের দাম 80 টাকা পিস আর জালি কাবাব হলো 20 টাকা করে পিস। আচ্ছা হ্যাঁ, দোকানে আমি আমি আসছি, এই জন্য আমি একটু আগে আগে আসছি যাতে আমি আরামসে ভিডিওটা করতে পারি, এই জন্য আমি আগে আগে আসছি। তো ভাই আমাকে তাইলে একটা দেন হচ্ছে 80 টাকার পার্সেল আর হচ্ছে সাথে একটা রোস্ট দেন। আর বোরহানিটা অত ইম্পর্টেন্ট না, যদিও আমি এটা টেস্ট করে দেখাবো পরে। আপাতত আমি ওনাদের কাচ্চিটা হচ্ছে কাচ্চিটা ওই যে নিচে তেল দেখা যাচ্ছে, এই তেলটাই কিন্তু আসল ফ্লেভার। 80 টাকার মাংস কয়েক। আচ্ছা, এই হচ্ছে এনার জন্যই কিন্তু এই জায়গাটা বোবার বিরিয়ানি নামে খুবই বিখ্যাত। আচ্ছা, এখানে কয় পিস মাংস দেন? 3 পিস মাংস দেন 80 টাকারটায়। আর 50 টাকারটায়? 50 টাকারটায় 2 পিস, একটা হাড্ডি একটা মাংস। 80 টাকারটায় 3 পিস, আর যেটা হচ্ছে স্পেশাল সেটা 5 পিস। 5 পিস। আচ্ছা, এই হচ্ছে আমাদের রোস্টটা। রোস্ট হচ্ছে 80 টাকা, আর 80 টাকা আমরা প্যাকেট নিলাম। তার মানে তাদের কাছে তিন ধরনের প্যাকেট আছে, একটা হচ্ছে 50 টাকার, একটা হচ্ছে 80 টাকার, একটা হচ্ছে 120 টাকার। তা আমি 80 টাকারটা নিলাম, তো বাসায় গিয়ে রিভিউ করে দেখবো। আর বোরহানিটা আপনাদেরকে আজকে দেখাইতে পারলাম না, বোরহানিটা আমি নেক্সট আরেকদিন এসে ইনশাল্লাহ দেখিয়ে দিব। এটা হচ্ছে তাদের স্পেশাল, এটা হচ্ছে তাদের স্পেশাল বিরিয়ানি 120 টাকার যেটা। এই পরিমাণ রাইস, ভালো পরিমাণ রাইস। আচ্ছা,
এই হচ্ছে মাংসের পরিমাণ, এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে একটা আলু, এটা হচ্ছে তাদের স্পেশাল, ১২০ টাকা দাম, মাশাল্লাহ। তো আপনাদেরকে আমি এক্সাক্ট লোকেশনটা দেখিয়ে দিয়েছি, এখানকার লোকেশনটা আমি বলে দিয়েছি, তাছাড়াও আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এখন চলেন বাসায় যাওয়া যাক, সাথে একটু থাম্বনেল তোলার জন্য ওনাদের সাথে একটু ছবি তোলা লাগবে, আর এনার জন্যই কিন্তু মোবার বিনিটা এত বিখ্যাত। তো পার্সেল নিয়ে নিয়েছি, এই যে এখন বাসায় যেয়ে দেখা যাক কি অবস্থা। আমরা এখন পার্সেল নিয়ে চলে এসেছি, এই মুহূর্তে কিন্তু ডাইনিং করাটা নিরাপদ নয়, আপনারাও ডাইনিং পারলে পরিত্যাগ করুন, পারলে অর্ডার করে বাসায় আনবেন অথবা টেক অ্যাওয়ে করে আনবেন। এখন একটু আপনাদের সামনে আমি আনপ্যাক করছি, প্রথমে বললে আমি কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এটাকে আমি স্যানিটাইজার দিয়ে মোটামুটি যে কভার ছিল পলিথিন ছিল ওগুলো ভালো মতো স্যানিটাইজ করে নিয়েছি। এটা হচ্ছে ওদের রোস্টটা, এইটা হচ্ছে বিরিয়ানি, আর এই আর একটু সালাদ পলিথিনে করে দিয়ে দিয়েছে, এভাবে করে ঢাললে পড়ার সম্ভাবনা নেই। আর একটা পাটিতে নিয়ে নেই, এইটা হচ্ছে বিরিয়ানি, এই যে এই হচ্ছে রোস্ট। তো আজকে এটা নিয়েই খেলা হবে, দেখা যাক কেমন টেস্ট। তো এই অলরেডি বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, আর সাথে রোস্টটাও নামিয়ে নিলাম। তো দেখি বিরিয়ানিটা ভাঙি, এখানে এটা হচ্ছে ৮০ টাকার বিরিয়ানি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের প্লেট, প্লেট কিন্তু পুরো ভরে গেছে। উপর থেকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন প্লেট ভরে গেছে, ওরা এখানে কি কি দিয়েছে দেখাই, মাংস দিয়েছে এক পিস, দুই পিস, তিন পিস, আর আলু আছে এখানে এক পিস, আর আছে না আর একটা ভাঙা দেখা যাচ্ছে, অল্প একটু ভাঙা, আর এই হচ্ছে মাংস আর এক পিস আছে। তার মানে দেখা যাচ্ছে ওরা ৮০ টাকার যে প্যাকেজটা সেটার ভিতরে মাংস দিচ্ছে এক পিস, এটা ভালো সাইজ, ভালো মানে ছোট সাইজের, এটা হচ্ছে দুই পিস, আর এই দুটা মিলে এক পিস ধরা যায়, এই দুটা ভাঙা ছোট ছোট, মানে ওরা ৮০ টাকার বিরিয়ানির ভিতরে তিন পিস মাংস দিচ্ছে আর একটা আলু দিচ্ছে, আলু আর একটা হচ্ছে ভাঙা, এটা পড়েছে, এটা মেবি এটার সাথে ইনক্লুডেড না। আর এই হচ্ছে টোটাল রাইসের পরিমাণ, আমার মনে হচ্ছে যে রাইসের পরিমাণটা এখানে যথেষ্ট পরিমাণ আছে একজনের জন্য, যেটা হচ্ছে ৫০ টাকার পরিমাণে, সেটা কয় পিস আপনাদেরকে বলে দিয়েছি যখন ওইখানে গিয়েছিলাম মানে পার্সেল নিতে তখন বলে দিয়েছি। আর এই হচ্ছে আমি প্যাকেটের ভিতরে ৮০ টাকায় তাহলে পেলাম হচ্ছে তিন টুকরা মাংস, এই দুটো মিলে এক টুকরা তাদের সাইজের ছোট, আর এক টুকরা আলু, আর এই হচ্ছে টোটাল রাইস। তো এটা হচ্ছে গরুর মাংস, এই হচ্ছে রোস্ট, রোস্টের সাইজ মাশাল্লাহ ভালো, এটা হচ্ছে ৮০ টাকা। তো এবার টেস্ট করে দেখি, দেখেন মাংসটা কিন্তু শক্ত, এই যে আমি আমি অনেক 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 জোরেও ছিঁড়তে পারতেছি না, অনেক শক্ত রয়ে গেছে মাংসটা, কাচ্চির মাংস এত শক্ত হলে কাচ্চির প্রতি ইন্টারেস্ট থাকে না, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে মাংসটা ছেড়ে লাগছে। আর আলুটা দেখি নরম আছে, মাংসটা আসলে আমি হতাশ হয়ে গেছি, মাংসটা এত এত শক্ত কাচ্চির মাংস থাকে না, কাচ্চির মাংস আরো নরম থাকে, গরুর মাংস হলে ওদের সিদ্ধ করার ব্যাপারে আর একটু কনসার্ন হওয়া উচিত ছিল। দেখি একটু মুখে নিয়ে দেখি, ওই তো টেস্ট টেস্ট ভালোই বলা যায়, কিন্তু আমি একটু বেশি আশা করছিলাম যে মাংসটা একটু সিদ্ধ হলে আরো ভালো লাগতো। আলুটা দেখি মাশাল্লাহ, আলুটা অনেক মজার। এবার দেখি রোস্টটা, রোস্টের গায়ে একটু ঝোল টোল আছে, এটা মাখি, এই রোস্টের ঝোলটা দিয়ে কেমন লাগে,
মাশাআল্লাহ। এই তারা সালাদ হিসেবে শসা দুটো আর হচ্ছে লেবু। যেটা বুঝলাম 80 টাকার হিসেবে তাদের পরিমাণটা যথেষ্ট ভালো। এই দেখুন এই এই পরিমাণ আমি কিছুটা খেয়েছি, এখানে পরিমাণটা যথেষ্ট ভালো, টেস্টটাও মাশাআল্লাহ খুবই ভালো, রাইসের পরিমাণ যথেষ্ট। চালের সিদ্ধর ব্যাপারে যদি বলি, ঠিক মতো সিদ্ধ হয়েছে। আমি খাওয়ার আগে বলছিলাম যে এটা একটু শক্ত, কিন্তু সত্যি কথা বলতে মুখে নেওয়ার পরে শক্তটায় আমার অত সমস্যা মনে হয় না, মানে এত মজা আর অদ্ভুত একটা স্মোকি ফ্লেভার আছে। মানে পোড়া পোড়া থাকে না মাটির হাড়িতে যখন রান্না করা হয় কিছু, মাটির হাড়ি যেটা হচ্ছে নিচে কালো দাগ হয়ে যায় ফুটতে ফুটতে, সেখানে রান্না বান্না করলে একটা আলাদা ফ্লেভার আসে, তো সেই ফ্লেভারটা কিন্তু এই কাচ্চিটার ভিতরে আছে। আর এই তো হচ্ছে রোস্ট, রোস্টের রেটিংটা যদি আমি দেই, রোস্ট রেটিং পাবে হচ্ছে কত দেওয়া যায়, 8 দিতে হবে। কারণ রোস্টের নরম ঠিক মতো হলো, সিদ্ধ ঠিক মতো হলো, রোস্টে কিন্তু অতটা মজা নেই। আমি কাচ্চি বলেছি, কাচ্চির গরুর মাংসটা অত ভালো মতো সিদ্ধ হয়নি, কিন্তু তাও কাচ্চিটা মুখে দেওয়ার পর কিন্তু আমার এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে। মুখে দেওয়ার পর আমি দেখলাম যে কাচ্চিটা অনেক মজা অনেক, কিন্তু রোস্টার সিদ্ধ ঠিকঠাক মতো হলো, রোস্টটা অতটা মজা নয়। তো ওভারঅল 80 টাকা হিসেবে এটা খুব ভালো বিরিয়ানি, কিন্তু একটু ঝামেলা হয়েছে যে মাংসটা সিদ্ধটার দিকে আর একটু নজর দেওয়া উচিত ছিল। সিদ্ধটা যদি একটু ভালো মতো হতো, অনেক অনেক একটা হাই রেটেড বিরিয়ানি বলা যেত এটাকে। তারপরেও বলতেই হয় যে 80 টাকায় তারা যে এটা এফোর্ড করতে পেরেছে সেটা আসলে একটা প্রশংসার দাবি রাখে। শুধু তাই না, 50 টাকায় কিন্তু তাদের একটা ছোট প্যাকেট আছে, ওই 50 টাকাতে তারা কাচ্চি বিরিয়ানি সার্ভ করতেছে, এটা আসলে ক্রেডিটের একটা জিনিস। কারণ হচ্ছে অনেক অনেক লো লেভেলের মানুষ আছে যাদের কাছে সুলতানের 390 টাকার বা কাচ্চি ভাইয়ের 400 টাকার প্ল্যাটার, হ্যাঁ এগুলো খাওয়া পসিবল না এত টাকা দিয়ে, কিন্তু তাদের যদি কাচ্চির স্বাদ পেতে হয় তাহলে কিন্তু এই জেনেভা ক্যাম্পের বোবার বিরিয়ানিটা আমি আমি মাস্ট রিকমেন্ড করব। মানে টাকার হিসাবে দাম আর টেস্টের কম্পারিজন করলে এটা অনেক এগিয়ে থাকবে ভাই, অনেক এগিয়ে থাকবে। এত কম দামে কাচ্চি সার্ভ করে কেউ না, 80 টাকায় আমার পেট পুরো ভরে যাবে, আর আপনি যদি অত বেশি খাদক না হন 50 টাকারটা তো আপনার যথেষ্ট হয়ে যাবে, তাদের স্পেশালটা তো আরো বেশি তাহলে 120 টাকার। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ওই কর্নারে নিচে লাল কালারে আছে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে ফিউচার ভিডিওগুলোর নোটিফিকেশন ইজিলি পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে যাওয়াটা যত সম্ভব অ্যাভয়েড করুন, আর যদি একান্তই যেতে মন চায় ডাইনিং এর পরিবর্তে অর্ডার করুন অথবা পার্সেল নিয়ে আসুন বাসায়। টেক অ্যাওয়ে করুন।